চল্লিশের অধিক আসন নিয়ে বিজেপি পুনরায় সরকার গঠন করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শিব চতুর্দশী উপলক্ষে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় একথা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সরকার গঠন করে বিজেপি আগামী পাঁচ বছর মানুষের সেবা করবে বলে উল্লেখ করে বাম কংগ্রেস জোটকেও তীব্র কটাক্ষ করে বলেন, নির্বাচনে তাদের ফল হবে শোচনীয়। যত বছরে দেখেছি কংগ্রেস সিপিএম এর সঙ্গে আসার পরে তাদেরকেও সেই ব্যারামটা সংক্রমণ হয়েছে। বিগত ২৫ বছর কংগ্রেস সবসময় রেজাল্টের আগে বলতো আইতাসি আইয়া পড়তাসি, এটা তার ব্যারাম। এই ব্যারামটা এখন সিপিএমের মধ্যে সংক্রমণ হয়েছে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের গোটা রাজ্যবাসীকে এবং আমার দলের যারা কার্যকর্তা তাদেরকে আমি বলছি, চল্লিশের উপরে আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আসবে। তো রেজাল্টের আগে পর্যন্ত তারা এনজয় করবে, রেজাল্টের পরে আমরা পাঁচ বছর এনজয় করব। আমরা সেবা করব, মানুষের সঙ্গে থাকব। শিব চতুর্দশী যেটাকে আমরা শিবরাত্রি হিসেবে উদযাপন করি, রাজ্যবাসীকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভগবানের কাছে প্রার্থনা করি, মানে ভগবান শিব হর হর মহাদেব আমাদের সমস্ত গ্লানি আমাদের দুঃখ কষ্ট সব কিছু যাতে উনি হরণ করে দেন, এই প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা। আমাদের রাজ্যের মঙ্গল হোক, আমরা যাতে সবাই সুখে এবং সমৃদ্ধিতে থাকতে পারি। শিব চতুর্দশী উপলক্ষে রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনায় তিনি বাবা মহাদেবের কাছে এবং মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করেছেন বলেও জানান প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।